হ্যালো গাইস, সকালে কেমন আছো? আশা করি ভালো আছো। আমি ভালো আছি গাইস। তো আজকে আমি তোমাদের সামনে মূলত আবার একটু জ্ঞানী নিয়ে আসলাম। কারণ গাইস, জ্ঞানীর আগে গেম প্লেতে আমি জ্ঞানীর ডোর এস্কেপ করেছিলাম, কিন্তু আমার মনে পড়েছে গাইস, জ্ঞানীর বাড়িতে একটা ভাঙা চোরা গাড়ি আছে, যেটা বেঁচে আমি মিনিমাম অনেক টাকা পেয়ে যাব। তো চলো গাইস, যখন আমি জ্ঞানীর বাড়িতে গেলে গাড়িটা আনতে যাব, আর তো ফানি তো হবে, আর জ্ঞানী তো আসবেই, তো অনেক মজা হবে গেম প্লেটা। তো দাদা গেম প্লে দেখতেছো, একটু মনে হতে দেখবে, তাহলে আশা করি গেম প্লে স্কেপ করতে পারবে যারা স্কেপ করতে চাও। সেখানে আমার সেটিং মিটিং তো আছেই। তো চলো, আমি এখানে কন্টিনিউ করে দিলাম, আর এখানে আমার এখানে লোডিং হয়ে গেছে, আর আমার গেম প্লে লোডিং হইতেই আছে। এত লোডিং দেখি করে আমি যাই না। তো চলো, আজকে আমাকে জ্ঞানীকে যেভাবে জ্ঞানীর বা ভাঙা ছেলে গাড়িটাকে নিয়ে পলাতে হবে ডে ওয়ান। তো ভিডিও লাস্টে আমি শুধু মানে ভিডিও ফার্স্টে আমি শুধু তোমাকে একটা কথাই বলবো, যে আমি গেমটাকে একটু ইয়া করে নিই, মানে টানি, তোমরা যদি একদম ভালো করে গেমটাকে বুঝতে চাও, তো এই আশা করি গেমটা দেখে বুঝতে পারবে। তো যারা বুঝতে চাও তারা একটু মনোযোগ দিয়ে গেমটাকে দেখো, আশা করি গেম প্লে দেখে তোমরা গেমটাকে বুঝতে পারবে আর গেমটাকে স্কিপ করতে পারবে। আর ভাই, এখানে কিছুই তো নেই, আমার অনেক কিছু খুঁজতে হবে। মূলত প্রথমে যদি আমি ওই পেন কিটা পেয়ে যান তাহলে অনেকই ভালো হতো, কিন্তু ওই পেন কিটা আমি কোথায় পাবো জানি না। চলো, এইখানে ওয়ার কাটার আছে, ওয়ার কাটার আমার এখন লাগবে না। মূলত এটা অনেক কিছু বলে ওয়ার কাটার, তারপর কি বলে প্লাস অনেক কিছু বলে মূলত। তো চলো ভাই, এখানে ওকে, এখানে আমি পেয়ে গেলাম স্পার্ক প্লাগ। তো এটা আমার লাগবে মূলত গাইস গাড়িতে। তো চলো আমি গাড়ির সামনে যাই, কিন্তু এখানে আমি আওয়াজ করে দিয়েছি, কারণ এখানে এখন জ্ঞানী আসবে, মানে ওইখান দিয়ে আসবে, আমি এখান দিয়ে চলে যাবো। মূলত জ্ঞানী একটা বোকা জ্ঞানী। তো চলো, এখানে আমাকে এটা হারাতে হবে, মূলত এখানে আওয়াজ হবে, মূলত আমি একজন বোকা। তো এখানে জ্ঞানী না আসলে হলো, আর মূলত আমার যেটা মনে করছে হয়তো জ্ঞানী আসবে না। তো চলো তাড়াতাড়ি করা যাক। তো এটাকে আমাকে ফিট করতে হবে গাড়ির ডিকিতে, কিন্তু এখানে কিছুই নেই ডিকিতে না, গাড়ির ফার্স্টে। তো চলো, এটা এখানে না, এইখানে লাগাতে হয়। তো এটাকে আমি লাগিয়ে দিলাম, আর ওখান তো গাই শটগান পার্ট। তো চলো গাই শটগান পার্টটাকে আমি এখানে রেখে দিই। মূলত আমি ওই পেন কিটা পেয়ে গেলাম, আমার শটগান লাগতো না, আমি এখান থেকে ক্রস বনিতে পারতাম, তো আমি কখনো পাইনি, তো আর কি করা। চলো, ওই আমি এখানে কিছু একটা আওয়াজ করেছি। তো চলো ভাই, আমি ইচ্ছা করি আওয়াজ করেছি, যার কারণে আমাকে এখানে জ্ঞানী কানতে হবে। তো দেখতে পাচ্ছ আমি আওয়াজ করার সাথে সাথে এখানে বোকা জ্ঞানী চলে এসেছে। তো চলো, আর ভাই মূলত জ্ঞানী গেমটা মূলত গেম প্লেগুলো অনেক বড় হয়, কারণ এতে অনেকগুলো মানে অনেক ইয়া থাকে, কেমন তারা মনে করো অনেক পাজল থাকে এরকম একটা গেম প্লেটা। তো চলো, কিন্তু বুঝে গেলে তোমার কাছে তো কঠিন লাগবে না, তুমি চাইলে স্কিপ করতে পারবে। এখানে যেটা আছে সেটা আমার লাগবে না, কিন্তু জ্ঞানী জ্ঞানী আমি জানতাম ভাই, জ্ঞানী আমার পিছন ছাড়বে না। ও ভাই, কেয়া বাতে মেনে ভাই, ইঞ্জিন পার্ট। তো চলো গাই, তাড়াতাড়ি আমরা গিয়ে যাওয়া যাক, আর ইঞ্জিন পার্টটা গাড়িতে লাগানো যাক। তো চলো ভাই, বেশি কথা না বলে আমরা এখানে চলে দেখতে পাচ্ছি, এখানে ইঞ্জিন মানে গেলে চলে এসেছি, আর গেলে চলে আসার পর আমরা এটা খুললাম, আর এখানে লাগানো ইঞ্জিনের পার্টটা লাগিয়ে দিছি। লাগিয়ে দেওয়ার পর মতো গাই, এখানে একটা হয়তো আমার একটা স্ক্রু ড্রাইভার লাগতে পারে, স্ক্রু ড্রাইভার না, স্ক্রু ড্রাইভার এখানে লাগবে না ভাই। চলো, আমার মনে জ্ঞানী চলে গেছে, চলো চলো যাওয়া যাক, জ্ঞানী চলে গেছে, চলো। কি এলো ওকে ভাইয়া, আমি বলো অতি জালাগের গলায় ধরে গেমের কথা ছিল। তো আজকে আমি দেখে ফেললাম সত্যিটা। তো এখানে আমার ট্যুরে শুরু হয়ে গেছে, মূলত জ্ঞানী আমাকে হয়তো 5 দিন পর্যন্ত সময় দিবে, তো আমার এখানে 2 দিন অলরেডি হয়ে গেছে। তো চলো, আমাকে এখন আর অনেক কিছু অনেকগুলো কাম করতে হবে, তো দেখা যাক কী কী করতে হয়। আর যারা যারা গাইজ, এই ব্যাটারি ব্যাটারি গাইজ, ব্যাটারিটা আমার লাগবে। আরে ভাই, এটার নাম হলো কার ব্যাটারি। তো গাইজ, আমি তোমাদেরকে বলছি যে যারা যারা জ্ঞানী পার্টের ইয়া দেখতে চাও, মানে রো স্কিপ দেখতে চাও, তাদের আমার আগে থেকে দেখে আসতে পারো, শটগান পার্ট তো এখানেই আছে আর একটা। আর এখানে কি রেডিভেটা আমার লাগবে না। তো চলো, মূলত ব্যাটারিটাকে আমি ওখানে নিয়ে যাবো গ্যারেজে, কিন্তু গ্যারেজে আসা যাওয়া দেখি এখানে কিছু আছে কি না, এখানে কিছু দিয়ে দে। আরে ভাই, এটা তো আমার সাথে বেমানি হইতেছে, কিছু দিতেছে না আমাকে, আমি গেম প্লে কীভাবে স্কিপ করবো? তো আচ্ছা চলো, দেখা যাক আমাকে যেভাবে গেমটাকে স্কিপ করতে হবে। আর মূলত আমার কিছু টাকা লাগবে, তাই আমি এখানে এসেছি, কারণ আমি যদি জ্ঞানের একটা বাংলা ছাড়া গাড়িটা নিয়ে ব্যস্ত পারি, তাহলে মোটামুটি আমি কিছু টাকা পেয়ে যাব। তো চলো, আর মূলত গাইজ, গেমটাকে আমি একটু স্পিড করে নিই বা একটু টানি নিই, যাতে তোমরা ভালোভাবে গেমটাকে বুঝতে পারো। তো চলো দেখা যাক ভাই, গ্যারেজে যেন জ্ঞানী না থাকে। তো চলো, গ্যারেজে তো জ্ঞানী ছিল না, আর এখন আমি কী করবো, এটা ব্যাটারিটাকে এখানে লাগাবো। তো চলো, এখানে তো আমার ব্যাটারি কামটা কমপ্লিট, আর এখানে তো আগে থেকে রেখে ফেলছি, কিছু নেই। তো এখন আমাকে আর অনেক কিছু করতে হবে মূলত। তো চলো ভাই, আর অনেক কিছু লাগবে আমার, তো দেখা যাক এখানে কী পাই। মূলত কিছুই তো পাচ্ছি না ভাই, কীভাবে গেম প্লে স্কিপ করবো?
এইখানে কিছুই নেই, এইখানে তো কিছুই নেই ভাই সাহেব। জ্ঞানী কোথায়? আমার মনে হয় জ্ঞানী এখানে আছে। তো চলো ভাই, জ্ঞানীকে দিয়ে আমার কোনো কাম নেই, আমি একটা কাম করি, খোঁজাখুঁজি শুরু করে দিই, দেখি কি কি পাই। এখানে যাওয়া যাক আর দেখা যাক এখানে কি পেয়ে যাই। মূলত আমি কিছু পাচ্ছি না, তাই আমার মাথায় একটু গরম টাইপের আছে, কারণ গাইস গেম প্লেটা অতিরিক্ত বড় হইতেছে। তো চলো, এখানে আমি তরমুজ পেয়ে গেলাম, আর তরমুজটাকে আমাকে কাটতে হবে। এখানে এখানে আমি গাড়ি তরমুজ, আর জ্ঞানী গাড়ি মানুষের মাথা। কি কি বলবো গাইস। তো চলো, এখানে গেছি প্লে হাউস কি, আর প্লে হাউস কিটা এখানে ইউজ করতে হয়। তো চলো, আর এখানে দুইটা কগিল লাগবে হয়তো। আর ভাই সব জ্ঞানী চলে এসেছে। তো চলো, জ্ঞানীকে তো যেভাবে আমি এখন বেরোতে পারবো না, কারণ এখানে জ্ঞানী আছে। যদি আমি এখন বেরোতে যাই তো জ্ঞানী আমাকে বের করে দিবে ভাই, অনেক প্যারা। তো চলো, এখানে তো কগিল লাগবে এটা আমি জানি। আর ভাই চলো ভাই, জ্ঞানী কোথায়? জ্ঞানী ওই যে জ্ঞানী। তো কেনিকে আমি এখন কিছু করব না, কারণ আমি চাই না আমার একটা ডে চলে যাক। আমার এইভাবে একটা ডে চলে গেছে। আর ভাই সাহেব, আমার কাছে মাত্র আর মানে 4 দিন সময় আছে। তো ভাই চলো চলো, কেনি না নেই হয়তো, তবে একবার দেখে নিই। চলো এখানে আওয়াজ করো জোরে জোর সরে, আওয়াজ করো জোর সরে জোর সরে। ওখানে এখানে আবারও জ্ঞানী আসবে, আর আমি এখান দিয়ে পালিয়ে যাবো। জ্ঞানী চলে গেছে, চলো চলো ভাই পালানো যাক। আর গাইস দেখতে পাচ্ছি জ্ঞানী চলে গেছে, কিন্তু জ্ঞানী দেখে ফেলেছে ভাই সাহেব, কেই বেজেতে হয়ে গিয়ে মেরা। তো চলো চলো ভাই, ভূতরিন্দুর মূলত গাইস, এই ভূতরিন্দুরটা আমার সাথে অনেক ফাইজলামি করে। আর এখানে কি আছে? আরে ভাই সেই অয়ার কাটার। তো চলো ভাই, এই অয়ার কাটার আমার কোনো কামের নেই। ওই গ্যারি ভাই সাহেব, গ্যারি ভাই ভাই, জ্ঞানী ছিল এখানে ভাই, এখানে জ্ঞানী ছিল, আর আমি জানিও না। মূলত আমি একটু হলে আমি জ্ঞানী হতে আবার মারা খেতাম। তো ভাই মানে মারা তো খাইনি, তলে হবে। আর ভাই জ্ঞানী আসবে, জ্ঞানী এখানে আসবে, জ্ঞানী আমাকে দেখে বলেছে। ওই জ্ঞানী চলে এসেছে, জ্ঞানী এ আমি এখানে সাথে কাবাডি কাবাডি খেলতেছি ভাই। তো চলো, আমরা তো গাইস আমার গেমটাকে যেভাবে স্কিপ করতে হবে, তো জ্ঞানীর সাথে কাবাডি কাবাডি খেলার টাইম আমার কাছে নেই। আর দেখা যাক এখানে আর কী কী পাই। এখানে অয়েলের বোতলটা তো আছেই। তো আরও অনেক কিছু লাগবে আমার ভাই, আরও অনেক কিছু লাগবে, এখানে তো কিছুই নেই। মূলত কিছু না পেলে আমি গেম প্লে স্কিপ করবো, গেম নামে এটাই ভাবতেছি রে ভাই। তো চলো চলো দেখা যাক, আমার মনে হয় গেম প্লেটা অনেক বড়ো হবে। তো সরি তোমাদের কাছে গেম প্লেটা বড়ো করার জন্য, কারণ আমি কিছু পাইতেছি না আমি কীভাবে গেম প্লে স্কিপ করবো। ভাবে জ্ঞানী এখানে চলে এসেছে মূলত। চলো ভাই, আর আরো কত কিছু যে লাগবে, আর আমি কিছু পাইতেছি না মূলত। এটাকে হালা, এটাকে হালা, এখানে আওয়াজ হয়ে গেছে। আর কখন জ্ঞানী এখানে আসবে, আর আমি ওইখানে একটু লোড দিব, দেখবো এখানে কী কী পাই। মূলত ওইখানে কিছু পেলে হয়তো একটু ভালো হতো। তো ভাই চলো, আমার মনে হচ্ছে জ্ঞানী এখানে চলে গেছে, আর এখানে যাওয়ার পর আমি এখানে ওখান জায়গাটা লুট দেব। কিন্তু এখানে কিছুই নেই, আমি কি লুট দেব মূলত ভাই সাহেব? আমার মনে হয় যে জ্ঞানীর বাড়ির কোনো কিছু চাইতেছে না যে আমি জ্ঞানীর মানে গাড়িটা নিয়ে যাই। মূলত জ্ঞানীর গাড়িটার কিন্তু অনেক দাম হতে পারে, কারণ অনেক পুরোনো মডেলের গাড়ি, অনেক ভালো দাম হতে পারে। আবার আমার সামনে জ্ঞানী চলে গেছে। তো ভাই তাড়াতাড়ি চলো, আমি এখান থেকে দেখে উপরে চলে যাব। আর ভাই আমি একটা জানি শর্টকাট উপায়, যে জ্ঞানীকে উপরে রেখে নিচে কীভাবে লুট দেবো। তো চলো ভাই, ভূতরিন্দুর জ্বর আবে, জ্বর ইন্দুর আবে ভাই, ভূতরিন্দুর। তো ভাই এখানে আওয়াজ, এটা হারা হতো, এখানে এখন জ্ঞানী আসবে। জ্ঞানী কোথায়? এই জ্ঞানী যদি টাকা দেখে ফেলেছে। তো চলো নিচে যাওয়া যাক, নিচে লাভ দাও। ওকে চলো, আমি এখান দিয়ে নিচে চলে এসেছি, আর জ্ঞানী এখানে আসছে। এটা একটা শর্টকাট রাস্তা। আরে ভাই আস্তে আস্তে আওয়াজও করেছি। তো তাড়াতাড়ি খুলে দেখা যাক এখানে কী কী থাকা যায়। শটগানের পাট আছে, আর মিট আছে, আর এটা এখানে কী আছে? ওকে এখানে একটা কগেল আছে, কগেলটা আমার লাগবে। তো চলো কগেলটা এখানে ফিট করে দিয়ে আসি। আরে ভাই সাপ, তো এখানে তো আর কিছুই নেই, শুধু কগেলটাই ছিল। তো ওইখানে ছিল, ওইখানে না। তো এখানে একটা কগেল তো ফিট করে দিলাম, আর একটা কগেল লাগবে। তো 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 না করে গেম খেলতে যদি স্কিপ করতে পারতাম তাহলে ভালো হতো। আচ্ছা চলো দেখা যাক, কখনো তো জ্ঞানে চলে গেছে, আর জ্ঞানে চলে গেছে তো এখানে আমি আবার আওয়াজ করবো, কারণ আমাকে আরও অনেক কাজ করতে হবে, আর জ্ঞানীকে এখানে আনতে হবে। তো চলো, আর মূলত গাইস দেখতে পাচ্ছে এখানে শুধু ভূতের ইঁদুরগুলো আছে। আর চলো, জ্ঞানী তো চলে গেছে। তো কে ওই ভাই দেখে গেছে? আবে জ্ঞানী দেখে গেছে ভাই, তাড়াতাড়ি চলো।
এখান থেকে আমি স্পেশাল গিটে নেই আর চলো আমাকে উপরে যেতে হবে তাড়াতাড়ি, এই যে জ্ঞানী এখানে ওদের গানটা রিভাইজ করে দিয়েছি, তো চলো গাইজ উপরে যাওয়া যাক একবার। ওকে আমি এখন উপরে যাবো আর উপরে গিয়ে এখানে দেখতেছি মানে স্পেশাল গিটা যেখানে, আবার ভাই এ ভূতুরে কিন্তু প্রচুর ডিস্টার্ব করেছে আমারে, তো সব কোনো ব্যাপার নয়, একটু ডিস্টার্বেন্স তো হতে হবে, খেলার মধ্যে আমার মজা হয় না। আর চলো ভাই এখানে এখন আসবে জ্ঞানী, ওকে জ্ঞানী চলে এসেছে, এখন আমি নিচে যাবো আবারও, মূলত গাইজ জ্ঞানীর সাথে মজা করতে আমার অনেকই ভালো লাগে। তো চলো দেখা যাক এখানে আর কী আছে, কি আর কি আছে, ওকে শর্ট গান পার্ট আছে এখানে, মিট আছে, ওকে গাইজ মিট আমার লাগবে, তো চলো আর জ্ঞানী কোথায় ভাই, চোখে চলো জ্ঞানী চলে এসেছে। আর চলো ভাইয়ারা এখন আমি আবার যাবো ওই মিটটা নিয়ে একদম উপরে মানে একদম টপ ফ্লোরে, আর ওইখানে গিয়ে মূলত যে আমি যে মানে স্পেশাল গিটাতে যে দরজাটা খুলেছিলাম ওইখানে যাবো, আর ওইখানে মিলে তোমার তো একটা রাক্ষসে রাক্ষসে মাক্ষসা হয়তো পাওয়া যায়, মানে পাওয়া যায় ওইখানে থাকে, যদি আমি মিট না দিই ওইটা আমাকে মেরে ফেলবে, তো চলো ওইটাই গিয়ে আমাকে মিটটা দিতে হবে। তো দেখতে পাচ্ছি আমি এখানে চলে এসেছি একদম টপ ফ্লোরে, আর মূলত আর কোনো ফ্লোর নেই উপরে, তো এখানে আমি মিটটাকে দিয়ে দিব। আর চলো বাই আমি এখান থেকে দেখি কি পাই। ওকে আমি এখানে রেঞ্জ পেয়ে গেছি, মূলত আমার রেঞ্জ লাগবে, আমি এখানে যে ওই যে কী জানি ইঞ্জিল পার্টটা আমি যে গাড়িতে লাগাইছিলাম মানে গাড়িতে লাগিয়ে লাগাইছিলাম, তো এখানে কিন্তু আমাকে ওখানে কটা নাট ছিল, নাটগুলো টাইট দিতে হতো, আর আমি সে এখন এই রেঞ্জটা দিয়ে টাইট দিব। তো চলো ভাই মূলত আমার কখন আবার যেতে হবে গ্যারেজে, তো চলো ভাই গ্যারেজ যাওয়া যাক, আর গ্যারেজে গিয়ে দেখা যাক গ্যারেজে গিয়ে কী দেখবো, গ্যারেজে কাম করতে হবে, মূলত আমি গাড়ির অনেকগুলো কামই করে ফেলেছি মূলত, তো হ্যাঁ আমার এখানের কাম তো শেষ ওখানে, আর মূলত আমার শুধু ওইখানে কী কী লাগার দেখা যাক, আর মূলত কার কিটা আমি ওখান থেকে কিন্তু পাইনি, কার কি না পেলে কিন্তু হবে না, কার কি পেতে হবে প্লাস ওইখানে হয়তো ব্লু কি হয় ওইটা, ওটার নাম হয়তো ব্লু কি, ব্লু কি পেতে হবে, মূলত এখানে কাম শেষ, আমি এখানে আওয়াজ করে দিচ্ছি আমার মনে হয় ওখানে জ্ঞানী আসবে, তো কোথায় জ্ঞানী, জ্ঞানী ও জ্ঞানী ভাই জ্ঞানী চলো, ওকে চলো জ্ঞানী চলে এসেছে, আর মতো দেখতে জ্ঞানী এখানে চলে এসেছে, এখন আমি এখান থেকে পালাবো, চলো চলো ভাই পালানো যাক পালানো যাক, তো আমাকে ওখানে খুঁজতে হবে আর অনেক কিছু, আর মূলত দেখতে পাচ্ছ আমি কিছুই কিন্তু সেমনটা পাইতেছি না, তাই আমার গেম প্লে একটু বড় হইতেছে, ওই জ্ঞানী জ্ঞানী ভাই জ্ঞানী পাইছে, আরে জ্ঞানী চলো চলো ভাই জ্ঞানী চলো আমাকে ধরে ফেলতো, আর আমি চাই না যে জ্ঞানী আমাকে ধরে ফেলুক, তো ভাই একটু সাবধান হয়ে খেলতে হবে। আর দেখা যাক আমি এই ভাই এখানে স্ট্যাপ বয়স দেখেছে কি, আর এখানে আর কি ছিল, ওকে গাইজ শটগানের পার্টটা, যেহেতু আমি ওই পেন মানে ওই পেন কিটা পাইনি, আমি ক্রস বোটা নিতে পারলাম না, তো সো আমার শটগানটা কি বানাতে হবে কিছু করার নেই, তো চলো মূলত ওই পেন কিটা পেলে ভালো হয়, এত কিছু শটগানের তিনটা পার্ট খুঁজতে হয়, আর মূলত এখানে অ্যামো কিন্তু লিমিটেড নয়, আমার খুঁজে খুঁজে দিতে হয়, আর এখানে অ্যামোটা লিমিটেড পাওয়া যায়, তো চলো শটগানের আরেকটা পার্ট হয়তো আমি জানি কোথায় আছে, ওই যেখানে টেডি বিয়াটা আসলে আমার মানে টেডি বিয়াটা রেখেছিলাম 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 না যেখানে আমি টেডি বিয়াটা রেখেছি রেখেছিলাম হয়তো সেখানেই থাকতে পারে, তো চলো কিন্তু এখানে তো জ্ঞানী আসতেছে না ভাই, মূলত আমার মনে হচ্ছে আমি যে এখানে জ্ঞানীকে আনি তাহলে আমার পক্ষে ভালো হবে, তো চলো এখানে আওয়াজ করবো, চলো আওয়াজ করলাম এখানে, আর এখন আমি মূলত ওইখানে যাবো, আর শটগানের আরেকটা পার্ট আছে এই পার্টটা নেবো, তো দেখা যাক চলো আর কি বলবো তোমাদেরকে, আবে ভাই চলো এখান থেকে কেউ নেই জ্ঞানী বা জায়গা যায় স্ট্যাম্প স্ট্যাম্প বসে দেওয়া যায়, ও গাই শটগানের পার্টটা আমি এখানে পেয়ে গেছি, তো চলো শটগানের তিনটা পার্টে আমি পেয়ে গেছি, তো আমি এখন সেই শটগানটা বানাবো আর জ্ঞানীকে মারবো, মূলত শটগানকে জ্ঞানীকে মারা ছাড়া দুটো কাম হয়, একটা হলো এখানে একটা স্ক্রু ড্রাইভার আছে ওইটাকে মানে ওইটাকে হালানো, আর মনে করো আরও কামও আছে সই করা মই করা বহুত কিছু অনেক কাম আছে, তো চলো ভাই এটাকে আমি শটগানের পার্টটা বানিয়ে ফেলি, তো আমি গ্যারেজে চলে আসলাম, আর গ্যারেজে চলে আসার পর এখন শটগানের পার্টটাকে আমি এখানে রেখে দিলাম, তো এখানে আমার শটগান হয়ে গেছে প্লাস অ্যামও ভরে ফেলেছি, আর এখন এখানে প্লাস আওয়াজও করে দিছি, তো চলো দেখা যাক কখন কি জ্ঞানী আসবে, তো ভাই এটা আমি বন্ধ করে দিই এখানে কাম সব শেষ, তো চলো গাইজ এখানে শটগানটা নিচে হালাই ফেলাম, তো আমারও এখানে শটগানটা নিচে হালা সাথে আওয়াজ হয়েছে ওখানে তো জ্ঞানী আসবে, আর মতো জ্ঞানী ও ভাই জ্ঞানী চলে এসেছে, হ্যাঁ তো চলো গাইজ জ্ঞানীকে আজকে মারবো গেডি শট, ওকে গাইজ জ্ঞানীকে তো আমি শট মেরে দিলাম, আর মূলত এখন আমাকে আরেকটা কাজও করতে হবে, তো চলো আমি ফার্স্ট টু ফার্স্ট মানে জ্ঞানী জায়গা রাখে সবগুলো কাজ করে ফেলবো, তাতে আমার জন্য ভালো হবে, আর মূলত গাইজ এই গেমটাকে আমাকে অনেকক্ষণ প্র্যাকটিস করার পর মানে গেমটা সফলতা পেয়েছি, মানে অনেকক্ষণ প্র্যাকটিস করার পর গেমটাকে স্কিপ করতে পেরেছি, আরে ভাই এই ভূতুরিন্দুর ভাই এই ভূতুরিন্দুর আমার সাথে বহুত ভিত্তিক কথা আছে, তো চলো
আরে ভাই এখানে আমি আটকে গেছি, তো চলো আমি স্টেপ থেকে আটকে ফেললাম, মানে স্টেপ থেকে নিজে খুলে ফেললাম, আর ওখানে আমাকে স্ক্রু ড্রাইভার নিয়ে যেতে হবে। তো চলো এখানে কাম তো শেষ, আর একটা কামও আছে, এখান থেকে এমন নেই মূলত এমন অনেকগুলো পাওয়া যায়, তাই কোনো টেনশন নেই, এমন টেনশন নেই। তো নিচে একটা কাম আছে একদম আন্ডারগ্রাউন্ডের মতো জায়গাটা, ওইখানে একটা কাম আছে, তো চলো একদম যাও যাও নিচে এখান দিয়ে যায়। তো এই ভাই মিটটা অনেক ইয়া করে দেখতে পাচ্ছে, ইঁদুরটা আমাকে দেখাইতেছে কোন দিকে কোনে যেতে হবে মূলত। কিন্তু ভাই যদি আমি ইঁদুরটার সাথে লাগি তাহলে আমি একটা ঝটকা খাই, মানে একটা শর্ট খাই, আর শর্ট খাওয়ার সাথে সাথে জ্ঞানে চলে আসে, একটু পর আসে। তো চলো এটাকে বললাম, তো দেখা যাক এখানে, তো আমার এখানে কাম শেষ। আর এখানে কি আছে আব্বে, এরকম করিস না ভাই। তো চলো ভাই, এখানে তো একটা লিভারের মতো আছে, ওটা কি কাঠের লিভার না কি লিভার আমি জানি না, ওটাও যে একটা কুয়ো আছে না, কুয়োতে ইউজ করে। তো চলো, আর মনে করো আমি এখন প্লাস কি করবো জানো, মানে আমি এখন মনে করো এই যে শটগান আছে না, শটগানটাকে রিলোড করে রেখে দেবো, মনে করো এমও ভরে রেখে দেবো যাতে যে কোনো সময় আমি কাজে লাগাতে পারি ফার্স্ট টু ফার্স্ট। তো চলো ভাই আমাকে আবার গেড়ে যেতে হবে, আমার মনে হতো যে গেড়েজে কটা এমও আছে, ওখান থেকে একটা এমও গেড়েজে কিন্তু আছে। তো চলো আমি গেড়ে যেতে পারি, একটা এমও নেবো। তো ভাই চলো গ্যারেজ কোথায়, তো দেখতে পাচ্ছি এখানে গ্যারেজে তো আমি চলে আসলাম, আর এখান থেকে আমি এমও নিয়ে ফেললাম। তো এখন আমি কি করব, এটাকে উপরে রেখে দিব যাতে আমি জ্ঞানীকে যে কোনো সময় মারতে পারি। তো চলো, আর মূলত গাইজ আমাকে এখন অনেকগুলো কামও করতে হবে, তো আমি এখানে রেখে দিলাম ওইখানে, ওইখানে আওয়াজ হয়েছে। আর জ্ঞানী যদি মনে করো এখন জেগেও যায় তাহলে প্রথমে এখানে আসবে, তাহলে আমার ভালোভাবে আমি ওই সাইডে কাজ করতে পারবো। তো চলো, মূলত এখানে আমি ওটা কি দেখেছিলাম, হয়তো কাটের লিভার হবে। আচ্ছা দেখা যাবে, ওইখানে যাওয়া যাক আর দেখা যাবে, আমার তো মনে হয় লিভারই। তো চলো একটু আসতে দিকে চলি। তো ভাই দেখতে পাচ্ছ এখানে আমি আবার আন্ডারগ্রাউন্ডের কাছে চলে আসলাম, আর চলে আসার পর দেখা যাক এখানে এটা কি। ও আচ্ছা ভাই, এটার নাম লিভার না, এটার নাম হলো ওয়েস হ্যান্ডেল, ওয়েন্স ওয়েন্স হ্যান্ডেল। তো মূলত একটা বিতে একটা নাম হয়, মানে এক এক রকম নাম হয়, তাই একটু গুলে যাওয়া যায়, মানে গুলে যাই। তো ভাই চলো দেখা যাক, এখানে তো কেউ নেই, মূলত এটা নিয়ে আমাদেরকে যেতে হবে যে মানে ইয়ে আছে না, মানে আমি আওয়াজ করলাম কেন, আমি তোমাদেরকে প্রথমে বলে দিই, এখানে এখন জ্ঞানী আসবে, আমি ওইখান দিয়ে যে যে কুয়ো আছে না কুয়োর কাছে চলে যাবো। মূলত কুয়োটা হচ্ছে জ্ঞানের গার্ডেনে, আর আমি তোমাদেরকে বলি এই কুয়োটা হচ্ছে যখন জ্ঞানী হয়তো মানুষ ছিল তখনকার কুয়ো। তো চলো, মূলত আমার কাছে এখন তো আছে ওয়েস হ্যান্ডেলটা, তো এখানে আওয়াজ হয়ে যায় ভাই বারটাবার, এখানে একটা ঘন্টার আওয়াজ হয়ে যায়, মূলত এটা একটা বিরক্তকর লাগে আমার কাছে। তো ভাই তাড়াতাড়ি চলো, আমি এখানে লিভারটা দিয়ে কাজ করব, কি লিভারটা বলে ওয়েস হ্যান্ডেলটা ভাই, মানে বারবার লিভার কথা চলে চলে আসছে মুখে দিয়ে। তো চলো ভাই এখানে জ্ঞানী না আসলে হলো, এটাকে আমি এখানে লাগিয়ে দিই, এখানে লাগানোর পর ধরো এখানে আসি, তারপরে এরকম করি। এখন মনে করো আমাকে কুয়ো থেকে উঠাতে হবে, বই উঠে যা উঠে যা সিম সিং। আরে ভাই মন তো বলতেছে উঠেছে না ভাই, কি উঠবে দেখা যাক, মূলত একটা হ্যামার উঠতে পারে। ও গাইস বলতে না, বলতে হ্যামার, মূলত এখান থেকে বেশিরভাগ সময় হ্যামারই পাওয়া যায়, তাই আমি বলছিলাম যে হ্যামার উঠতে পারে, কিন্তু সত্যি হ্যামারই উঠেছে। তো চলো ওইখানে আর কিছুই নেই, আর এখানে আওয়াজ করি, এখানে আওয়াজ করি, এখন এখানে হয়তো জ্ঞানী আসবে, জ্ঞানী আসবে, জ্ঞানী ছাড়া কি আসবে, জ্ঞান ফাদার তো এখানে নেই না ভাই, জ্ঞানী কোথায়, ওই জ্ঞানী, ওই ভাই জ্ঞানী এখানে আসবে, চলো ভাই জ্ঞানী। তো আমাকে ওখানে এটা দিয়ে কি করতে হবে, ওই আন্ডারগ্রাউন্ডের মতো জায়গাটা আছে না, ওইখানে কিন্তু একটা ইয়েও আছে কাঠের, মানে কাঠ দিয়ে একটা জায়গা বন্ধ করা আছে। তো আরে ভাই ভাই এই ইন্দুরটা কিন্তু বসে কথা সবাই জায়গাটা স্ট্যাম্প বসানো। তো চলো ওইখানে যেতে হবে, আর ওইখানে যেয়ে কি করতে হবে, মূলত ওইখানে একটা কাঠ আছে, মানে ওইখানে একটা জায়গা আছে যেটা কাঠ দিয়ে আটকানো, ওই জায়গাটাকে ভাঙতে হবে। তো ভাই চলো, এই যে এই জায়গাটা, তো আমি এটাকে সবগুলোকে কাঠগুলো খুলে দিলাম, আর কাঠগুলো খুলে দেওয়ার পর দেখা যাক এখানে কি আছে। আরে ভাই শোন না ভাই, তো হচ্ছে চলো এইখানে আওয়াজ হয়ে গেছে মূলত অনেক। আচ্ছা চলো এখানে বাট, মানে এখানে কাক আছে, কাকের খাওয়াটা পেয়ে গেছি মূলত, বাট সিট পেলাম, আর মূলত কাছে এখানে জ্ঞানে চলে এসেছে। আর আমি তোমাদেরকে দেখাই ওই যে জ্ঞানী, তো ভাই জ্ঞানী এখান থেকে যাক, তারপর আমি এখান থেকে বেরোবো, নাহলে জ্ঞানী কিন্তু আমাকে সেইভাবে মারবে। তো চলো জ্ঞানী কি চলে গেছে, জ্ঞানী, ও জ্ঞানী, আমার মনে হয় জ্ঞানী চলে গেছে। তো চলো জ্ঞানী চলে গেছে হয়তো, কিন্তু আমি এখানে আসি কারণ যে কোনো সময় জ্ঞানী আসলে আমি পলে যাবো। তো এখানে এখানে একটা কাক আছে, কাকটাকে আমি খাবার দেবো, খাবার দেওয়ার সাথে সাথে রিমোট এই গেছে, আমার রিমোট লাগবে না। তো চলো আমি মনে এখানে কিছু ভালো কিছু পাবো, তো এখান থেকে আমি মূলত আবার জ্ঞানী আসতেও পারে, আমার মনে হয় জ্ঞানী আসবে, আমার মনে হয় জ্ঞানী আসবে ভাই। আর চলো জ্ঞানী আসবে রে, গ্যারান্টি দিয়ে জ্ঞানী আসবে, ওকে জ্ঞানী চলে এসেছে। তো জ্ঞানী এখানে চলে এসেছে, তো দেখতে পাচ্ছ আমার সামনে জ্ঞানী চলে এসেছিল ভাই, আমি যদি একটু লেট করে ফেলতাম তো আমার হার্ট অ্যাটাক চলে যেত। তো চলো জ্ঞানী যাওয়া পর্যন্ত আমাকে একটু এখানে হোল্ড করতে হবে, কিছু করার নেই বাধ্যতামূলক, আর মূলত ভেড়া কিচ্ছু করার নেই, আমি চাইলে এখান থেকে পলাতে পারবো না,
জ্ঞানী কথা, আমার মনে চলে গেছে। তো দেখতে পাচ্ছ সেখানে জ্ঞানী তো এখান থেকে চলে গেছে, কিন্তু উপরে গেছে না সেটা সন্দেহ আছে। কারণ নাহলে জ্ঞানী আমাকে ধরে ফেলতে পারবে, আর জ্ঞানী ধরে ফেলা মানে বুঝতে পারতো আমার আরেকটা ডে কে নেওয়া। আর ভাই চলো, এখানে তো নেই মূলত। আর ভাই এখানে আওয়াজ করবো না, আমাকে উপরে যেতে হবে। চলো চলো, আমি এখানে আওয়াজ করছি, চলো ভালো হয়েছে, আমি এখানে উপরে চলে যাবো, কোনো ব্যাপার সবার নয়। জ্ঞানী এখন এখানে আসবে, আমি উপরে চলে যাবো। উপরে কিন্তু একটা কাম আছে, ওকে, উপরে কিন্তু একটা হ্যামারের কাম আছে। তো চলো ভাই, উপরে একটা হ্যামারের কাম আছে, ওইখানে একটা হ্যামারের কাজটা করতে হবে। তো চলো। আচ্ছা, অনেক মানুষ হয়তো ভাবতে আছে যে জ্ঞানের গল্পটা আসলে কি। আরে মূলত জ্ঞানের গল্পটা কিছুই নয়, আমি আমার আমার মানে আমার গাড়িটা নষ্ট হয়ে গেছে, আমি বাগান দিয়ে বাড়িতে ছিলাম যে কেউ একটা বাড়ি পেলে একটা থাকা যাবে, কিন্তু জ্ঞানী আমাকে এখানে ধরে ফেলেছে আর তার বাড়িতে আটকে রেখে দিয়েছে। জ্ঞানী আমাকে 5 দিন মতো দেখবে, কিন্তু এখানে আওয়াজ হয়ে গেছে মূলত, প্রথমে এটা বলি। আর ওইখানে আমি কাঠটা লাগাইছি কারণ ওইখানে জায়গাটা তো ভাঙা আছে, যখন দেখবো জায়গাটা ভেঙে যাবে তুই দেখো। কিন্তু জ্ঞানী চলে এসেছে, চলো গাছ নিচে যাওয়া যাক, নিচে যাওয়া যাক। আর যে জ্ঞানী আমাকে ধরে ফেলেছে, জ্ঞানী আমাকে 6 দিন পর্যন্ত রাখবে, মানে 5 দিন পর্যন্ত নিজের ঘরে রাখবে, মানে 5 ডে মানে 5 রাত পর্যন্ত নিজের ঘরে রাখবে, আর তারপরে ওই জ্ঞানী আমাকে মেরে ফেলবে। তো আমাকে যে আরে ভাই জায়গা এরা কেমন তোরা ভাই, জায়গা জায়গায় স্টেপ বসে দেওয়া যায়, মানে এখন আমাকে কী করতে হবে, 5 দিনের মতো যেভাবে করতে বেরোতে হবে, না আমাকে মানে আমাকে জ্ঞানী মেরে দেবে কি। আবার ভাই এটা কি ভাই, জায়গা জায়গায় গেলে যেখানে না সেখানে খালি স্টেপ বসে দেওয়া যায়। তো এখানে তো আওয়াজ করে দিলাম, চলো আমি এখন আবার উপরে যেতে পারবো। উপর যাব না, আমি মূলত একটা ওয়ার কাটার দেখেছিলাম না, ওটা ওয়ার কাটার হবে না হলে প্লাস হবে, কারণ ওটাও গাছ এক একটা গেমে এক একটা নাম দেয়, মানে পুরো কনফিউজ সিস্টেম একটা নাম নাম হয়ে যায়। তো চলো, আমি ওটা কোথায় দেখেছিলাম হয়তো আমার মনে নেই ঠিক। ওকে দেখতে পাচ্ছ আমার এখানে স্ক্রু ড্রাইভারটা, স্ক্রু ড্রাইভার কোথায় আছে ভাই? ওকে তো চলো, স্ক্রু ড্রাইভারের কাজ কিন্তু আছে, আমি ভুলে গেছিলাম যে আমার স্ক্রু ড্রাইভারের কাজ আছে। তো চলো স্ক্রু ড্রাইভারের কাজটা করে ফেলি আগে, তাহলে পরে ভাবা যাবে আর কি কি করা যায়। দেখা যাক স্ক্রু ড্রাইভার থেকে আমি কী পাই। মূলত আমার মনে হয় যে স্ক্রু ড্রাইভার থেকে হয়তো আমরা সিন্ধুকের চাবিটা পাবো, মূলত বেশিরভাগ সময় এরকমই হয় যে স্ক্রু ড্রাইভার দিয়ে জায়গাটা খোলার পর সিন্ধুকের চাবি দেয়। তো চলো দেখা যাক আমার কি দেয়। ও হো ভাই, প্যাডলক কি পেয়ে গেছি, প্যাডলক কি! আর এখন আমার বেশি কিছু লাগে না, এখন শুধু আমার লাগে মানে কার কি, হ্যাঁ শুধু কার কিটা লাগে তাহলে হয়ে যাবে মূলত। গাইজ সো ফানি, তো চলো গাইজ আমি এখন এখানে যে ইয়াটা আছে না, এইটা না মানে এই যে এই তারাটা খুলবে প্যাডলক কি দিয়ে, আর এখানে শাটারটা আমি আলগি দিয়ে দিব। চলো অটোমেটিক হয়ে যাচ্ছে সে, ভালো না মানে ব্যাপারটা ভালোই। তো চলো এখানে আওয়াজ হয়ে গেছে, তো আমি এখন শটগানটা নেবো আর গনে কগান করবো তাড়াতাড়ি, কারণ আমার মনে হয় জ্ঞানী এখন এখানে আসবে। তো চলো জ্ঞানী চলে আসো আমার সামনে। জ্ঞানী কোথায়? জ্ঞানী এখন তো আসতেছে না কেন ভাই? জ্ঞানী, ও জ্ঞানী, এই মূলত ভাই জ্ঞানী, এই চলো জ্ঞানী চলে এসেছে, এই জ্ঞানী। চলো গাইস, জ্ঞানী তো এখানে, আমি জ্ঞানের কাম মানে তামাম করে দিলাম, আমি তাদের কাম করে শটগানের অ্যামোটা রিলোড করে নিই। শটগানের অ্যামোটা মূলত রিলোড করবো কেন আমি তোমাদেরকে বলি, কারণ গাইস শটগানটা অ্যামোটা রিলোড করলে একটা ফার্স্ট টু ফার্স্ট যে জ্ঞানী আমার পিছনে, তাড়াতাড়ি শটগানটা নিয়ে মেনে দেওয়া যাবে। তো চলো, মূলত আমার মানে আর একটা ইস লাগে, সেটা হলো কি, আরে ওটা কী বলে জানো, ও কার কি, কার কি, কিন্তু কার কিটা আমি কোথায় পাবো সেটাই ভাবতেছি না ভাই, মানে সেটাই বুঝতেছি না আমি কার কিটা কোথায় পেতে পারি ভাই, কার কিটা। ওকে চলো, আমি একটা কাম করি, যে ওয়ার কাটা আছে না, প্রথম ওয়ার কাটারটাকে খুঁজি, আর আমার মনে হয় যে ওয়ার কাটা যায় এই রুমে। তো চলো ওয়ার কাটারটা, এই যে ওয়ার কাটার বা কার্টেন প্লাস, এটা মানে এই নামে হয়তো কার্টেন প্লাস, এই গেমে হয়তো কার্টেন প্লাস দিয়েছিলেন এটার নাম, মূলত এটার নাম অনেক রকমের ভাই। তো চলো প্রথম হ্যামারটা নেওয়া যাক, আর হ্যামারটা নেওয়ার পর ওই যেখানে মানে সিসিটিভি ক্যামেরা ভাঙতে হবে। চলো, ওই আমার সিসিটিভি ক্যামেরা ভাঙতে হবে ভাই, আমি ভুলে গেছিলাম, আটকে গেছে, আটকে গেছে ভাই। চলো চলো চলো, আমি জ্ঞানী কিন্তু অজ্ঞান করে দিয়েছি, তো সো আমার একটু টাইম আছে আমার কাছে, তাতে ভাঙো। আর ভাই খোল না ভাই, তো এই আগেটাকে ভাঙো, এটাকে আগে ভাঙতে হয় ঠিক আছে, আমি তো পরে ভাঙলাম কারণ ভাই ভুলে গেছে, তোমরা আগে ভাঙবে ঠিক আছে। আগে ভাঙলে কি হবে, তোমাদের গেটটা আটকাবে না ঠিক আছে, ক্যামেরা ধরা পড়বে না তোমার গেটটা, মানে গেটটা আছে না যে আমার যে গেটটা আটকে গেছে না ওই গেটটা আটকাবে না। তো চলো তাড়াতাড়ি খোলো, আর এখানে না এটা এটা এখানে সিন্ধুকে চাবি, গাইস মূলত রাজা বাসায় একটা সিন্ধু আছে এই ঘরটার মধ্যে, আর সে সিন্ধুকে চাবি আমি পেয়ে গেছি, তার মানে কি ভাবতে পারতো? আর কিন্তু সবচেয়ে বড় কথা আমার মনে হয় যে আমার মনে হয় যে জ্ঞানী জেগে গেছে, তো আজকে তো আমি লুট দেবো জ্ঞানীর বাড়ি লুট দেবো, আর রাজাভার সাথে সিন্ধু খুলে দেখবো কি আছে। তো চলো ভাই, জ্ঞানী কি আসবে ভাই? আওয়াজ করতেছি ভাই, আরে জ্ঞানী আসো না, আরে ভাই জ্ঞানী কোথায় গেল, জ্ঞানী আসতেছে না কেন, আমি কত আওয়াজ করতেছি একবার দেখো তোমরা। চো জ্ঞানী চলে এসেছে, জ্ঞানী চলে এসেছে, চলো ভাই চক্কি দাও, আর এখান নেমে নিচে নেমে যাও, এখন আমরা রাজা বাসার সিন্ধুক ধরবো। আরে ভাই এটা কি ভাই,
আরে ভাই কাটটা ওই যে উপরে কাটটা এখানে পড়েছে, কিন্তু ভাই এখানে তো জ্ঞানে চলে আসতেছে, তাতে তাতে আরে ঠিক আছে জ্ঞানে চলে এসেছে, আমি কাটা সরাই দিয়েছি, কোনো টেনশন নেই, এখন আমি কাট গ্যারেজে যেতে পারবো, গ্যারেজে আমরা তো আমি গ্যারেজে যাবো না, গ্যারেজের সামনে একটা সিন্ধু আছে ওইখানে যাবো, আর আমরা তো আমার সব কাম তো গ্যারেজে করতে হবে, তো গ্যারেজে বললাম। তো ভাই সিন্ধুটা কোথায়? এই সিন্ধুটা আচার বাসাদের সিন্ধু। হ্যাঁ এটা শুধু কার কি? ওকে গাইজ ওকে আমি আমার তো কার কি লাগবে, তো চলো চলো কার কি পেয়ে গেছি, আমার কাম এখানে এসে এসে হয়তো। তো ভাই চলো এইটা খুললাম, আর চলো এইটা আমি এখন রেখি, আমার একটা কাজ আছে গাইজ, আমি তো ভুলে গেছিলাম আমার তো গাড়িতে তেল দিতে নাই, আমার গাড়িতে তেল নেই গাইজ, আমি গাড়িতে কীভাবে চালাবো? তো চলো এখানে আওয়াজ করেছে, এখন জ্ঞান এসেছে, আমরা তো আমি জ্ঞানীকে প্রথম অজ্ঞান করবো, ঠিক আছে? তো আমি জ্ঞানী অজ্ঞানী শটগানটা কোথায় জানি রেখেছিলাম, ওকে ওকে আমি শটগানটা এই বিল্ডিংয়ে দোতলা রেখেছিলাম, তো চলো গাইজ দোতলা যাওয়া যাক। এই জ্ঞানী গাইজ জ্ঞানী একটু আমাকে ধরে গেল, তো তাড়াতাড়ি চলো বলতে গাইজ, আমি কিন্তু গেমটাকে মানে ফাস্ট কথা ছিলাম, মানে গেমটা এরকম ফাস্ট ফাস্ট দেখা যায়। তো চলো এটা নেওয়া যাক আমাদের শটগান, আর কোথায় জ্ঞানী কোথায়? জ্ঞানী এ জ্ঞানী ও জ্ঞান ওই যে জ্ঞানী জ্ঞানী হ্যান্ডসআপ হ্যান্ডসআপ হাত তুলে ফুটাও, কতবার কাছে হাত তুলে ফুটাও, হাত তুলে ফুটাও উড়ে না, তো আমি কি করুন এলে ভাই। তো চলো আমি এখন যাবো গ্যারেজে, আমার তেলের বোতলটা কোথায়? এই যে আমার তেলের বোতল, খাঁটি বাংলা তেল। তো চলো গাইজ আর এই তেলটাকে আমি এখন দিব আমার গাড়িতে, খাঁটি বাংলা তেল। তো চলো এটা দেওয়া যাক তাড়াতাড়ি, আর আমার কাছে এখন কারের চাবিও আছে, মানে কার কি, আর আমার এখন এই বাড়িটা বেরোয় যাবো, আর মূলত আমার মনে হয় যে এই গাড়িটা বেঁচে নাও, তো আমি 15,000 টাকা পাবো না, হাইস গেলে 9,000 থেকে 10,000 টাকা পাবো, অবশ্য 9,000 থেকে 10,000 টাকা দিয়ে অনেক কিছুই করা যায়। তো চলো আমি প্রথমে এটাকে স্টার্ট করব, তো আমার এখানে গেমটা স্কিপের পথে গাই, যারা দেখো প্লিজ একটা লাইক করে দিও, আর তোমাদের গেম প্লে ভালো লাগে থাকে তো চ্যানেলে সাবস্ক্রাইব করে দিও, পাশে থাকা বেল আইকনটি অন করে দিও, আমাদের চ্যানেলে যে কোনো হরর গেম প্লে ছাড়ার পর তুমি সবাইকে পেয়ে যেতে পারো। কিন্তু দেখতে পাচ্ছো আমি এখান থেকে স্কিপ করে ফেলেছি, আর বোকা গেনি, তো বাই বাই গেনি। আর গাইস যারা জ্ঞানী ডোর স্কিপ দেখেছো আমাদের আগে দেখে আসতে পারো, আমাদের চ্যানেলে আমরা ডোর স্কিপ ভিডিও ছেড়েছি, তো গুড বাই গাইস, তোমার সাথে দেখো একটা নতুন হরর গেম প্লে সাথে, আর ভিডিও লাস্টে আমরা শুধু একটা কথাই বলবো, আমাদের যা ঈশ্বরের কাছে প্রার্থনা করবো যেন আমরা আমাদের বাড়ি আন বাড়ি আসলে সকলকে ভালো রাখতে পারি, আমাদের কোনো আচরণের জন্য কেউ যেন কোনো কষ্ট না পায়, আর আমরা সাথে সকলের সাথে মিশে মিলে চলতে পারি। তো সো গুড বাই গাইস, তোমার সাথে দেখো একটা নতুন হরর গেম প্লে সাথে।